আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে যেই আচরণ করে থাকেন তেমনি আচরণ কোন নবী রাসূল বা তার মহাপূর্ব পুরুষদের সাথে করেন নাই করেন নাই। তাদের যেই সমস্ত মহাপরীক্ষা পরীক্ষা মুখোমুখি তা কোনো সাধারণ মানুষকে তা হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম নবীদের প্রত্যেকটি দলের তাদের নিজেদের সম্মান মর্যাদা অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন ইতিহাসে আমরা দেখতে পাই. ইতিহাসের পাতায় আমরা খোঁজলে দেখতে পাই নবীদের কঠিন পীড়াদায়ক কাউকে মাসের পেটে নিক্ষেপ করে কাউকে করাত দিয়ে চিরে দুই খণ্ডিত করে কাউকে কারো কাছ থেকে সন্তান সিনিয়ে নেয় কাউকে আগুনে নিক্ষেপ করে কাউকে তরবারির আঘাতে দুই খণ্ডিত করে তাহলে আবার কারোর উপর কঠিন বিপদগামী করে মহা মহান আল্লাহ এই ধরনের পরীক্ষা দিয়ে নবীদের পরীক্ষা করেছিল কাসাসুল আম্বিয়া এ কাসাসুল আম্বিয়া নবীদের জন্য কঠিন পীড়াদায়ক দিয়েছেন তা বান্দাদের সাথে তেমন আচরণ মহান প্রভু করেন নাই সমানিত আমরা ইসলাম ধর্মের মানুষ ধর্মকে ভালোবাসি যদি আমরা ধর্মকে ভালোবাসতে হয় আমরা ধর্মের মানুষকেও ভালোবাসতে হবে ছোট কে বড় তা নয় কে শিক্ষিত কে অশিক্ষিত তা ও প্রভুর দরবারে গ্রহণযোগ্য নয় প্রভুর দরবারে গ্রহণযোগ্য হতে হলে প্রভুর কাজ করতে হবে দুনিয়াতে কষ্ট করতে হবে নবী